পরিবারের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা পুনর্তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। তিনি বলেছেন, কোনোভাবেই অপরাধীরা যাতে পার না পায় তা নিশ্চিত করা হবে। এনামুল কবির, রূপমের রিপোর্ট। হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া নিহত হওয়ার ঘটনায় আট বছরে দফায় দফায় হত্যা মামলার তদন্ত করেছে পুলিশ এবং সিআইডি। আদালতে সিআইডির দুদফায় দেয়া চার্জশিট নিয়ে পরিবারের আপত্তির মুখে পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। নতুন যে চার্জশিট হচ্ছে তাতেও প্রকৃত অপরাধীরা আড়ালে থাকছে কিবরিয়া পরিবারের এমন দাবির মুখে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন। আদালতে যে তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে সেটা সামস কিবরিয়ার নিকট আত্মীয়রা কতকাংশে সংশোধনীয় বলে অভিমত প্রকাশ করেছেন, সেই আলোকে ওই অংশটুকু আবার নতুন হয়ে তলিয়ে দেখা হচ্ছে। পুলিশ স্টাফ কলেজে আন্তদেশীয় সংঘবদ্ধ অপরাধ বিষয়ে সার্ক দেশীয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন করে পাকিস্তানের অনুপস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে পুলিশ অফিসার এখানে এসেছেন তাদের পুলিশ অফিসারে আমাদের এখানকার যারা জ্যেষ্ঠ পুলিশ অফিসার আছে তারা তাদের অভিজ্ঞতা এবং তাদের প্রশিক্ষণের যে নির্যাস বিনিময় করবেন এবং বিনিময় করে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যেসব আন্তর্জাতিক অপরাধ সংঘটিত হচ্ছে আলামলে সেগুলো দমন করার জন্য সন্মিলিত ব্যবস্থা অবলম্বন করতে সক্ষম হবে। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে মঙ্গলবার দুদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি হবে সে বিষয়ে সময় মতো বিস্তারিত জানানোর কথা বলেছেন ডক্টর আলমগীর। এনামুল কবির, রূপম, চ্যানেল আই, ঢাকা।